সাতক্ষীরার কালীগঞ্জের সীমান্ত নদী ইছামতির শোলপুর এলাকায় বেড়ি বাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিদের উদাসীনতা দাবি স্থানীয়দের। সরজমিনে ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ভারত বাংলাদেশের সীমান্ত নদী প্রবাল স্রোতের ইছামতি নদীর ভাড়া শিমলা ইউনিয়নের শোলপুর বিওপি ও শ্মশান ঘাটের মাঝামাঝি স্থানে প্রায় 150 গজ বেড়ি বাঁধে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত জনগণ নির্ঘুম রাত কাটিয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন নাঈম। তিনি বলেন, ফাটলের খবরে আমি সরজমিনে গিয়ে অবস্থার বিবরণ জানিয়েছি, তারা আমলে নেননি আমার আবেদন। মূলত এখানে যে ছোট হেয়ার লাইন যে ক্র্যাক ছিল সেটা একটা বড় ফাটলের রূপ নিয়েছে, এবং প্রায় এই ভেরি বাঁধের 50% সেই বাঁধ আপনারা এখানে সরজমিনে দেখছেন প্রায় এক হাতের মতো বসে গেছে। তো নিশ্চয়ই আমরা যে এক হাত বসে গেছে এটা আমাদের সাধারণ সেন্সে মনে হয় যে নদীর যখন জোয়ারের পানি উঠবে তখন এটা থাকবে না, এই এলাকাটা বালু। যদি কোনো কারণে পানিটা এই জোয়ার ভাটায় ওঠানামা করে এবং স্রোত হয়, এই বালুটা এমনভাবে এখান থেকে ধসে যাবে, আর আলানা করুক যদি কোনো কারণে লোকালয়ে পানি ঢোকে তাহলে এখানে পুরো এলাকাটা হচ্ছে মাটি নেই, মানে আঠালো মাটি কম, এই এলাকায় হচ্ছে বালু মাটির পরিমাণ বেশি। সে কারণেই আজ বিপজ্জনক পরিবেশ তৈরি হয়েছে, যে কোনো সময়ে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে শত শত ঘরবাড়ি, হাজার হাজার হেক্টর জমির ফসল। এ যেন গর্তে ইঁদুর রেখে মুখ বন্ধ করার মতো অবস্থা। তাই স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, দ্রুত সংস্কার না করলে ভাঙনে বাঁধের এক অংশ নদীতে ধসে পড়ে যেতে পারে। তারপরে যখন স্রোতটা নামবে তখন কিন্তু এখানে আর একটা নদী হয়ে তারপরে নামবে। তো এই সমস্যাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছিলাম, উপজেলা ইউনিয়নকে জানিয়েছিলাম, তারা ওনারা সবাই মানে খুব দ্রুত রেসপন্স করে সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছে, এবং তারা সকালেও একবার এসেছিল, দুপুরে এসেছে, এবং সর্বশেষ এখন এসে তারা প্রাথমিক কাজটা করলো। আমরা আশা করব যে তারা তড়িৎ গতিতে এখানে একটা যে স্থায়ী কোনো কিছু একটা করুক, নতুবা যদি আমার এলাকায় কোনোভাবে আমি আগে যেটা বললাম যে লোকালয় পানি পানি যদি প্রবেশ করে তাহলে এটা কিন্তু আসলে এই এলাকার জনজীবন আরো 20-25 বছর পিছিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত উপবিভাগীয় প্রকৌশলী শোভেন্দু বিশ্বাস বলেন, এটা তেমন কিছু না। তাছাড়া আমাদের নিকট জিওব্যাগ পর্যাপ্ত থাকলেও বালি না থাকায় কাজ করতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু হবে। মীর জাহাঙ্গীরের পাঠানো তথ্য চিত্রে সানিয়া খান, নিউজ ডেস্ক, চ্যানেল 365।